এই যে আমরা দেখব যে k এর মান কত হলে 9x স্কয়ার প্লাস 3kx প্লাস 4 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের মান বাস্তব এবং সমান হবে। মনে রাখবে যে এইগুলো প্রশ্নের মান থাকে 2, ঠিক আছে? মাধ্যমিকের জন্য সে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, দেখবে যে k এর মান কত হলে 9x স্কয়ার প্লাস 3kx প্লাস 4 সমান 0 হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আসবে, না হলে এই ধরনের একটা অঙ্ক অবশ্যই থাকবে যার মান থাকবে 2। তাহলে আমি এই অঙ্কটাকে বুঝিয়ে করাচ্ছি তোমাদেরকে। দেখো প্রশ্ন হচ্ছে যে k এর মান কত হলে 9x স্কয়ার প্লাস 3kx প্লাস 4 সমান 0। তাহলে আমরা একটা সমীকরণ জানি দ্বিঘাতের ক্ষেত্রে, ax স্কয়ার হ্যাঁ প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণ জানি, তাহলে যদি আমরা এটা জানি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এই সমীকরণ থেকে, কি বলতে পারবো যে এখানে a সমান হয়ে গেল 9, b সমান হয়ে গেল 3k এবং c ইকুয়াল টু কত হয়ে গেল 4। যদি তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা a b c এর মানটা লিখলাম, তাহলে এখানে যখন বলেছে বীজদ্বয়ের মান বাস্তব হবে এবং সমান হবে, তাহলে এই ক্ষেত্রে নিরূপক কত হয়ে যাবে 0। তাহলে নিরূপক যদি 0 হয়, যেহেতু বীজদ্বয়ের মান বাস্তব আর সমান আছে, তাহলে আমরা জানি সূত্র যে b স্কয়ার মাইনাস 4 ac ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার আমাদেরকে এখানে মান বসাতে হবে, তাহলে b এর মান কত আমরা বের করেছি 3k, তাহলে 3k তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান কত আছে 9 আছে, ইনটু c এর মান কত আছে 4 আছে, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে আমরা 3k স্কয়ার মানে কি হয়ে যাবে 9k স্কয়ার মাইনাস, আমরা এটাকে রাখলাম 4 ইনটু 4 ইনটু 9 করে রাখলাম ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, বা এইবার আমরা কি করব, এখানে 9k স্কয়ার থাকলো, ওদিকে চলে গেল 4 ইনটু 4 ইনটু 9, তাহলে 9 9 কেটে গেল k স্কয়ার, তাহলে এখানে করি k স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9, তাহলে অতএব k সমান হয়ে যাবে রুট 9, এর মানে অতএব k ইকুয়াল টু হয়ে গেল প্লাস মাইনাস 3। তাহলে k এর মান যদি 3 হয়, তাহলে এই বীজদ্বয়ের সমীকরণের মান 0 এবং বাস্তব হবে।